পরিশ্রমের মাধ্যমে একটা দলকে জীবনে ঝুঁকি নিয়ে ক্ষমতা আনে, আবার তার কাছে পয়সা খাওয়া মানে হারাম খাওয়া, এক কথা মনে করি তো অনেকেই করেন। আমাদের কাছে রিপোর্ট আছে, পদ পদবী অর্থের বিনিময়ে দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে দলে রাখা উচিত না। আমার ব্যক্তিগত যারা আমাদের দলকে এত শ্রম মেধা দিয়ে আমাদেরকে পিছনে এত আন্দোলন সংগ্রাম দিয়ে জেল খেটে যারা পরিশ্রমের মাধ্যমে একটা দলকে জীবনে ঝুঁকি নিয়ে ক্ষমতা আনে, আবার তার কাছে পয়সা খাওয়া মানে হারাম খাওয়া, এক কথা মনে করি তো অনেকেই করেন। আমাদের কাছে রিপোর্ট আছে, এটা উচিত না। এটা হাইকমান্ড আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই ব্যাপারে খুব সরকির দৃষ্টিগোচর আছেন, কিন্তু উনি সব জানেন কে টাকা খাচ্ছে, কে তদবির করছে, কে ভাইয়ের কর্মী বানানোর জন্য চেষ্টা করছে, বা আমাদের এই যে ঢাকা মহানগরী কমিটি বলেন, থানা কমিটি বলেন, ওয়ার্ড কমিটি বলেন, দেখা যায় অনেক কেন্দ্রীয় নেতারা এবং হাইকমান্ডের বড় বড় নেতারা ওয়ার্ড কমিটির জন্য তদবির করে থাকেন। এটা তো ঠিক না, তাহলে তো সঠিক সংগঠন উঠে আসবে না, ত্যাগী নেতা কর্মীরা উঠে আসবে না। দুইটাই এখানে চলে, একটা হইলে হাইকমান্ডের তদবির মাধ্যমে ভাইয়ের নির্দেশে, উমুক ভাইয়ের নির্দেশে পদ পদবী দেওয়া হয়, আরেকটা হলো অর্থের বিনিময়ে পদ পদবী দেওয়া হয়। দুটাতে কোনোটাই উচিত না। এখন তো বড় বড় ভাইয়েরা তদবির করে থাকেন, ওয়ার্ড কমিটির জন্য তদবির করে থাকেন। আমার এই যে আমরা পাঁচটা ওয়ার্ডের কাউন্সিল করতে গিয়ে অনেক আমার ব্যাক পেতে হয়েছে, উমুক ভাইয়ের তদবির, উমুক স্থায়ী কমিটির নেতার তদবির, উমুক কেন্দ্রীয় নেতার তদবির, উমুক মহানগরী নেতার তদবির, উমুককে সভাপতি দিতে হবে, উমুককে সেক্রেটারি দিতে হবে। শেষ পর্যন্ত আমি বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুর মিলে যে আমার এলাকা আমার লোক বুঝি না, অন্য লোক বুঝি না, নির্বাচনের মাধ্যমে ইউনিট কমিটির ভোটের মাধ্যমে আমার ওয়ার্ড কমিটির কাউন্সিল হতে হবে। বিএনপির মধ্যে ঘাপটি মারা অদৃশ্য শক্তি, যারা ভাইয়ের কমিটি করে, যারা পথ বাণিজ্যের মধ্যে কমিটি করে, এই সমস্ত দুর্নীতিবাজ এবং অদৃশ্য শক্তি যারা সরকারের সাথে আঁতাত করে চলে, এদেরকে সব বাদ দিয়ে ঢাকা মহানগরীর দুইটা মহানগরী কমিটি আপনি নিরপেক্ষভাবে আপনি পূর্ণাঙ্গ কমিটি করেন, আমরা আপনার পিছনে আছি, কোনো অদৃশ্য শক্তিকে আমরা কেয়ারও করি না, তাদেরকে আমরা সবসময় প্রতিবাদ করি, তারা কিন্তু আবার আমাদেরকে দমানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু আমরা স্বৈরাচারী সরকার বিরুদ্ধে আন্দোলন করে, লড়াই করে, যুদ্ধ করি, আর দলের অদৃশ্য শক্তি আর আমাদের কাছে কিছুই না।